আসসালামু আলাইকুম। আমি বর্তমান আছি মুন্সিগঞ্জ সদর কেল্লাতে, মুন্সিগঞ্জের ঐতিহাসিক কেল্লা। আমি আমার একটি পার্সোনাল কাজের জন্য আসছিলাম মুন্সিগঞ্জে, তো চোখে পড়লো এই কেল্লা, তাই আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য একটি ভিডিও। এটা হচ্ছে পুষ্করণী, ইদ্রাকপুর দুর্গ। ভিডিওটি রিকোয়েস্ট রইল। আমি এখন কেলার ভিতরে প্রবেশ করব। আরো 5 বছর আগে একবার আসছিলাম, এখন আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। কেলার পাশে হচ্ছে এবিজিএম গার্লস স্কুল। হচ্ছে কেল্লার ভিতরের অংশটা, কেল্লার পুকুর। এই পুষ্করণীর একটা অন্যরকম একটা রূপ আছে। সব পুষ্করণীর পানি শুকায়, কিন্তু এই পুষ্করণীর কোনো পানি শুকায় না। এই পুষ্করণীতে তো অনেক ধরনের মাছও দেখছি আগে, এখন কি মাছ আছে নাকি? এখানে অনেক মানুষই ঘুরতে আসে অফরোড টাইমে, ফ্রি টাইমে। পাশে হাই স্কুল আছে, এই যে এটা হচ্ছে কি হাই স্কুল দেখা যাচ্ছে, মুন্সিগঞ্জ হাই স্কুল। এখানে স্টুডেন্টরা অনেক সময় আসে, ফ্রি টাইমে সময় কাটায়। আগে থেকে অনেক সুন্দর হয়েছে এই কেল্লাতে। এই যে এটা হচ্ছে যুদ্ধের সময় নাকি এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতো, এটা হচ্ছে সেই রাস্তা। অবশ্য এখন নষ্ট হয়ে গেছে। এখান থেকে ইন্ডিয়া যাইতো, পাকিস্তান যাইতো, এরকম লোকে বলতো আর কি। আমরা হয়তো দেখি নাই, শুনছি। সুরঙ্গ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইদ্রাকপুর দুর্গা লেখা আছে, এটার আয়তন বৃদ্ধি কত কি আশেপাশে এভরিথিং। সবাইকে পড়ার অনুরোধ করছি। আমি তো দুপুর টাইমে আসছি, চলে যাব এখন, হঠাৎ করে চোখে পড়ছে। কোর্টে গেছিলাম একটা কাজের জন্য, তো কোর্টের পাশেই কেল্লাটা, তো ভাবলাম যে দুপুর টাইমে আসছি, এর জন্য কোনো লোক পাইতেছে না কেল্লাতে। বিকাল টাইমে আসলে, সকাল দিকে আসলে অনেক লোক থাকে। সকালে অনেক লোক এখানে জগিং করে, বিকালে অনেক লোক ঘুরতে আসে। ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে কেল্লা। আগে না ভিতরে এটা কি ভাঙিয়া লাগছে না? এখানে তো গড় ছিল আগে, না? এখানে আগে গড় ছিল। ওই যে দূরে ফটোশুট করছে অনেকে, বেস্ট একটা প্লেস। ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। নিচে রাস্তা আছে, কেল্লার ভিতরের যাওয়ানোর যে রাস্তা। আগে এটা নাকি 7 তলা ছিল, আমি যতটুকু জানি আর কি। অ্যাটলিস্ট এটা 7 তলা ছিল, সবাই বলতো 5 তলা নাকি নিচে ছিল। আমি এখন নিচে প্রবেশ করছি। এগুলা দিয়ে মানুষ আগে নাকি চলাচল করতো, আগে রাজারা। তো এখন এগুলা বন্ধ হয়ে গেছে সব, এখন আর ওগুলা নাই। এখন এটা নাকি মাটির তলা ডাইবে গেছে সবাই বলে। দেখতেই পারতেছেন আপনারা রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর, যে গেট বন্ধ করা আছে। এটা আগে এটা গেট ছিল। সন্ধ্যার পর অবশ্য কেউ আসে না, বিকাল টাইমে সবাই সময় কাটায়। এটা হচ্ছে কেল্লার বাইরের সাইড। অনেক ধরনের গাছ লাগানো আছে। আমি দুপুর টাইম আসছি, এর জন্য কেউ কে পাইলাম না কথা বলার জন্য। তো আরেকদিন অবশ্য আসবো সময় করে, অবসর দিন যেদিনে মানুষজন থাকে সময় কাটায়, এসে সবার সাথে কথা বলে আপনাদেরকেও পরিচয় করাই দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।